রাতের অন্ধকারে তিনটি দোকানে তালা ভেঙে ফুটে গেল চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে আরামবাগের চাদর ভাটার মোড় এলাকায়। জানা গেছে, আরামবাগের চাদর ভাটার মোড় এলাকায় একটি ফলের দোকান ও আলুর গদিতে রাতের অন্ধকারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। রাত 10টা নাগাদ দোকানের মালিকরা দোকান বন্ধ করে দিয়ে প্রতিদিনের মতোই বাড়ি চলে যায়। সকালে দোকান খুলতে এসে দেখেন ফলের দোকানের তালা ভাঙা, ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় রয়েছে। এরপরই ঘটনা জানাজানি হতেই দেখা যায় দুটি আলুর গদিতে তালা ভাঙা, ক্যাশ বাক্স ওলট পালট করা রয়েছে। কিন্তু কি খোয়া গেছে তা কিছুই বোঝা যায়নি। এই ঘটনার পরেই আরামবাগ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এই বিষয়ে দোকানের মালিকরা জানার প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে এসে দেখেন দোকানে তালা ভাঙা অবস্থায় রয়েছে, কিছু জিনিস খোয়া গেছে। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও চুরির ঘটনা ঘটেছে, কিন্তু তারপর থেকে রাত্রে পাহারার ব্যবস্থা ছিল, সেটা বন্ধ হতেই আবারও চুরি শুরু হয়েছে। অনেকদিন যাবৎ ঘটেনি, বহুদিন আগে আবার ঘটেছিলো, তারপরে নাইট ডিউটি করা চলাকালীন ঘটেনি একদিনও। আজকে হঠাৎ দেখছি একসঙ্গে আবার চারটে দোকানে তালা ভেঙে চুরি হয়েছে। তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, আর একটা সোনার দোকানে তালা ছুটিয়েছে, সেটা ঢুকতে পারে না। একটা তালা ছুটিয়েছে, একটা দুটো তালা ছুটিয়েছে। এর না সেই অর্থে কিছু যায় না, এরই ফল দোকান থেকেই গেছে। মোটামুটি ধরুন না টাকা পয়সা বলছে 2,500 টাকা ছিল। তারপরে খেজুরের প্যাকেট ট্যাকেট কিছু গেছে, এটা ফল টল হয়তো কিছু জেলেও যেতে পারে, বলা যাচ্ছে না। এইভাবে চুরি হয় তাহলে তো অসুবিধা আছে, তবু নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি চলাকালীন চুরি হচ্ছে, এটাই তো অবাস্তব জিনিস। হলো কী করে একসঙ্গে চারটে দোকানে, এবং এক মাথায় নয় দু মাথায় চুরি হচ্ছে, এ মাথা হচ্ছে, ও মাথা হচ্ছে, দু মাথায় চুরি হচ্ছে। এর মধ্যে কী ব্যাপার আছে না আছে বোঝাতে মুশকিল। পুলিশকে জানিয়েছি, পুলিশ এসে সিভিক পাঠিয়েছিলো, দেখে গেছে, ওরা দোকান খুলতে বলেছে, বলে দোকান খোলা হোক, আমরা পরে যাবো, যে আবার দেখা হবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।